আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে কিভাবে একটা নারকেলে তেল বানানো যায় সেটা দেখিয়ে দেব। প্রথমে নারকেল কুড়ানো দিয়ে কুড়ে নিব, তারপর হালকা গরম পানি দিয়ে রেখে দিব। তার কিছু সময় পর ব্লেন্ডারে খুব সুন্দর মতো স্মুথ করে ব্লেন্ড করে নিব। তারপর চালনির ওপর একটা সুতি কাপড় দিয়ে সম্পূর্ণ নারকেলের মিল্ক ফ্যাটটা সেকে নেব। তারপর আবার পানি দিয়ে যতটুকু নারকেলের মিল্ক ফ্যাট নেওয়া যায় ততটুকু নিয়ে নেব, কারণ নারকেলের মিল্ক ফ্যাটই নারকেলের তেল হবে। তারপর বাটিটাকে আমরা একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দেব। ফ্রিজে রাখার পরে এটা শক্ত হয়ে যাবে। তারপর একটা প্যানে আমি এখানে ছোট একটি প্যান নিয়েছি, যেহেতু আমি আজ একটা নারিকেলের তেল বানাবো এই জন্য ছোট একটা প্যান নিয়েছি। আপনারা চাইলে নন স্টিকের প্যান নিতে পারেন, তাহলে আর তলায় লেগে যাবে না। আচ্ছা, প্রথম দিকে আমরা হাই হিটে জ্বাল দিয়ে নিব। কিছু সময় হাই হিটে জ্বাল দেওয়ার পরে আমরা মিডিয়ামে রেখে যে সাদা সাদা জমা হবে যেগুলো, সেগুলো গোল্ডেন ব্রাউন কালার না হওয়া পর্যন্ত জ্বাল দিতে হবে। তাহলে নারকেলের তেলটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। খাঁটি নারকেল তেল চুলের জন্য অনেক উপকারী, চুল পড়া কমাতেও সাহায্য করে। আমরা এভাবে ঘরে খাঁটি নারকেল তেল তৈরি করে নিতে পারি খুব সহজেই। আজ আমি একটা নারকেল দিয়েই নারকেলের তেলটা তৈরি করে নিচ্ছি, আপনারা চাইলে অনেকগুলো নারকেল দিয়েও এভাবে তৈরি করে নিতে পারেন। মিডিয়াম জ্বালে আমরা অনবরত নেড়ে চেড়ে এগুলো ভাজতে থাকবো। ভাজতে ভাজতে একটা সুন্দর কালার চলে আসবে, উপরে তেলগুলো উঠে আসছে। বারবার নেড়ে চেড়ে আমরা এটা জ্বাল দিব, তাহলে আর তলায় লেগে যাবে না। একটু পরে যদিও তলায় লেগে যাবে, কারণ এটা অ্যালুমিনিয়ামের প্যানে একটু তলায় লেগে যাবে। আপনারা চাইলে নন স্টিকের প্যানে এটা তৈরি করতে পারেন। এখন আমরা এটা জ্বালানো শেষ, এখন আমরা একটা জারে কাছে জারে ঢেলে নিব। যদিও একটা নারকেল এর জন্য 38 গ্রাম তেল হয়েছে, কিন্তু আরেকটু রাখলে আরেকটু তেল বের হবে এর থেকে। আরও যে বাকি ঝরঝরা যে অংশগুলো থাকবে ওগুলো একটু সুতি কাপড় দিয়ে চেপে নিলে আরও কিছুটা তেল বের হবে। আমার এখানে মোট 45 গ্রাম তেল হয়েছে, আর তেলগুলো বাদ দিয়ে বোতলের ওজন 88 গ্রাম, আর তেল সহ বোতলের ওজন 133 গ্রাম। আমার তেলটা অনেক সুন্দর দেখতে হয়েছে, সুন্দর একটা সুঘ্রাণ আছে। আপনারা চাইলে বাসায় এভাবে সুন্দর খাঁটি তেল তৈরি করে নিতে পারেন, যেটা চুলের জন্য অনেক উপকারী।